আমায় একটা চুমু খাও, বাসর রাতে কাঞ্চনের কাছে আবদার কচি বউয়ের। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন ও শ্রীময়ী। বাসর রাতে 53 বছর বয়সী কাঞ্চনের কাছে কচি বউ শ্রীময়ীর আবদার, আমায় একটা চুমু খাও। আর অমনি শ্রীময়ীর গালে চুমু খেলেন কাঞ্চন মল্লিক। দোসরা মার্চ শনিবার বিয়ের পিঁড়িতে বসলেন কাঞ্চন মল্লিক। পেশায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের গলাতেই মালা দিলেন তিনি। প্রিন্সটন ক্লাবে বিয়ে করেন কাঞ্চন আর শ্রীময়ী। বর কনের সাজে বেশ লাগছিল দুজনকে। শ্রীময়ী পরেছিলেন নিজেরই ডিজাইন করা লাল রঙের বেনারসি, গা ভরা সোনার গয়না, আর কাঞ্চন পরেন ডিজাইনার সাদা পাঞ্জাবি, লাল ধুতি। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান, একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। কাঞ্চন ও শ্রীময়ীর সাজে ছিল ঐতিহ্যের স্পর্শ। বাসর রাতে কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী, যেখানে তাকে দেখা গেল বন্ধুরা ঘিরে রয়েছে, সকলে মস্তি মুডে। এরই মাঝে কাঞ্চনকে চলে যেতে দেখে শ্রীময়ী বলেন, এই শোনো, কেমন লাগছে আমাকে? বর প্রশংসা করতে আনন্দে একেবারে গদগদ শ্রীময়ী। আবদার করে বসেন, তাহলে একটা চুমু খাও। যদিও বয়সের ফারাকের কারণে অনলাইনে কন্ট্রোল হচ্ছেন না নবদম্পতি। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা কাঞ্চনের বয়স বর্তমানে 53, আর সেখানে শ্রীময়ী এখন মাত্র 26 বছর। অনেকে কটাক্ষ করে লিখেছেন, বুড়ো বয়সে কচি বউ। যদিও এ ধরনের কন্ট্রোভার্সি পাত্তা দিতে নারাজ তৃণমূল বিধায়ক অভিনেতা, বলেন, না আমি নিজের বয়স লুকিয়েছি, না শ্রীময়ী বয়স লুকিয়েছে, আমাদের তো কোনো সমস্যা নেই। তাই নেটিজেন বা সিটিজেন কে কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। শ্রীময়ীর পরনে লাল টুকটুকে শাড়ি, সিঁথিতে সিঁদুর, তার উপরে শোভা পাচ্ছে টিকলি, গলায় ও হাতে সোনার গহনা। অন্যদিকে কাঞ্চনের পরনে ধুতি ও স্যান্ডো গেঞ্জি। ব্যাকগ্রাউন্ডে বাজছে বচ্চন সিনেমার যতই ঘুরি উড়াও রাতে, নাটাই তো আমার হাতে গানটি। আর এ গানের সঙ্গে নাচছেন নবদম্পতি শ্রীময়ী কাঞ্চন, তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন উপস্থিত অতিথিরা। বিয়ের পর দুহাত তুলে নাচেন তারকা বিধায়ক। আর সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক অভিনয়ে গুণে পেয়েছেন যশ আর খ্যাতি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। 2010 সালে ভেঙে যায় এ সংসার, তাদের 7.5 বছরের সংসার ছিল। এরপর ভালোবেসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত 10ই জানুয়ারি 9 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন 53 বছর বয়সী কাঞ্চন। গত 14ই ফেব্রুয়ারি 26 বছর বয়সী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেন কাঞ্চন। 26 বছরের ছোট শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। মূলত পিঙ্কির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন শ্রীময়ী। কিন্তু এসব সমালোচনাকে পাত্তা দিতে চান না কাঞ্চন শ্রীময়ী। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি, বিধায়ক হওয়ার পর থেকেই চুটিয়ে প্রেম করতে শুরু করেন তারা। সেই সময়ে কাঞ্চনের সার্বক্ষণিক সঙ্গী ছিল শ্রীময়ী। ভোট প্রচার থেকে ত্রাণ বিতরণ সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকে। শোনা গিয়েছিল কাঞ্চন এবং শ্রীময়ী নাকি লিভ ইনও করেছেন। ধীরে ধীরে কাঞ্চনের বাড়ির পূজা থেকে ছবির প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়। তবে কখনো তারা সম্পর্কে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। তবে পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই সমস্ত গোপনীয়তার চাদর সরিয়ে দেন তারা। ডেস্ক রিপোর্ট, কেএনআর মিডিয়া।